মঙ্গলবার সরকারি বাসভবনে রাজ্যবাসীর সাথে বিজয়া দশমী উৎসবে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে একটি অন্যতম হল শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পর মঙ্গলবার বিজয়া দশমী। মঙ্গলবার বিজয়া দশমী উৎসবে মেতে ওঠেন রাজ্যবাসী। এই প্রথমবারের মতো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সাথে বিজয়া দশমী উৎসবে সামিল হন। মঙ্গলবার নিজ সরকারি বাসভবনে রাজ্যবাসীর সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজয়া দশমী উৎসবে মেতে ওঠেন। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই উৎসব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে বড় বিষয়, এই প্রথমবারের মতো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর সাথে বিজয়া দশমীর আনন্দ উপভোগ করেন। এই দিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভিড় জমান অনেকেই। শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিজয়া দশমীতে আশীর্বাদ দেওয়া ও নেওয়া এটা পুরনো পরম্পরা। ভারতীয় সংস্কৃতিকে আঁকড়ে রাখায় সিস্টেমকে বাঁচিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী হওয়ার কারণে বিভিন্ন প্রোটোকল থাকে, তাই কিছুটা সমস্যা হয়। কিন্তু কৃষ্টি সংস্কৃতিকে এই প্রোটোকলের বাধ্যবাধকতা দূর করে জনতার সঙ্গেও কাজে থাকা অত্যন্ত জরুরি। যারা জনহিতে কাজ করেন তাদের মানুষের কাছাকাছি থাকা প্রয়োজন। তাই বিজয়া দশমীতে মানুষের আশীর্বাদ নিয়ে ফের একবার পথ চলা শুরু করতে এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেখুন, এটা আমাদের তো বিজয়া দশমীতে আশীর্বাদ দেওয়া এটা পুরনো পরম্পরা। হয়তোবা মুখ্যমন্ত্রী পদে কোনো ব্যক্তি প্রথম করছে, এটা যেটা আপনারা বলছেন, আমার ব্যক্তিগত একটা ধারণা যে আমাদের যে সংস্কৃতিগুলি রয়েছে সেগুলোর মধ্যে নিজেকে আঁকড়িয়ে রাখা, এগুলি আমাদের সিস্টেমকে বাঁচিয়ে রেখেছে। তো অনেক সময় হয় কি, মুখ্যমন্ত্রী হওয়ার কারণে বিভিন্ন প্রোটোকল থাকে, তার মধ্যে অসুবিধা হয়। কিন্তু তবু আমার মনে হয় আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যে প্রোটোকলের বাধ্যবাধকতাটাকে দূর করে জনতার সঙ্গে কাছে থাকা, সেটাই যারা জনহিতে আপনি যদি কাজ করতে চান তাহলে ওনাদের সঙ্গে সম্পর্ক থাকাটা সবচেয়ে ভালো। আর আজকের দিনে শুভ বিজয়া, তো শুভ বিজয়ার যে শুভ দিনে, তো যদি মুখ্যমন্ত্রী, আমি আগে তো জনতার আশীর্বাদ তারপরে মুখ্যমন্ত্রী, তো আগে জনতার আশীর্বাদ আমি নিতে চাইছি। তার জন্য আম আদমি সবার জন্য আমি অনুরোধ করেছি, যারাই আসতে চায়, আমি জানি আজকের দিনে সবাই একটু ভালো খাবে, সকালে মার্কেটে যাবে, মাছ মাংস কিনবে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোবে, এতদিন পরিশ্রম করেছে, কিন্তু তারপরে আমি খুশি। তারপরেও যে আমি যেটা চাইছিলাম যে এখানে আপনি দেখেছেন যে আমাদের পার্টির ওয়ার্কার এমন ধরনের আমি চোখে পড়ে কিছু কম ছিল, যে আম পাবলিক ছিল, আর এমন এমন লোক এসছে যে কল্পনাম করতে পারিনি। তো সেটা আমার জন্য আজকের দিনে বড় আশীর্বাদ, যে যারা নন পলিটিক্যাল সাধারণ কতগুলো এমন কিছু কিছু সংস্থা থেকে এসছে যেগুলো কল্পনামই করতে পারিনি ওখান থেকে লোক আসবে। আমি এটাই চাই যে আমি সারা জীবন যাতে মানুষের সেবা করতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি, এটাই আমার উদ্দেশ্য ছিল। তার জন্যই আজকে আমি কার্যক্রমটাকে সবার কাছে থেকে সবার আশীর্বাদ নিয়ে আমি শুভ বিজয়ার মানে যে আরম্ভটা সেখান থেকে করতে চাই জনতার মাঝখান থেকে, সেটা করার জন্যে আমি কার্যক্রমটা রেখেছি। সাধারণ মানুষ এই উৎসবে অংশ নিয়েছে, এটা ব্যতিক্রমী। সারা জীবন মানুষের জন্য কাজ করে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অসত্যের উপর সত্যের জয়, এইভাবেই দশেরার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। এই বাড়ি জনতার বাড়ি, তাদের জন্য সবসময় খোলা রয়েছে বলে জানান তিনি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাবাসীর লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এভাবেই রাজ্য চেষ্টা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সত্য পে সত্য কি জিত কো আজ হাম মানাতে হ্যায়। দুনিয়া ভর মে আজ কা দিন হামারে লিয়ে বহুত বিশেষ হ্যায়, আর হাম সব আপনে মাতা পিতা বড়ে বুজুর্গ সবকো আশীর্বাদ উনকা লেতে হ্যায়, আর ছোটো কো প্যার দেতে হ্যায়। ইসি কে লিয়ে চলতে আজ আপকে বড়ে ভাই
बड़े पिता तुल्य सीएम सर ने जो ये रखा है कार्यक्रम, ये बहुत ही मुझे भी अच्छा लगा है, पत्नी होने के नाते नहीं, एक आम जनता होने के नाते। ए दिनेर विजयार शुभेच्छा ज्ञापन अनुष्ठाने मुख्यमंत्री सरकारी আবাসে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকলে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জায়ার সঙ্গে দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী সকলের হাতে মিষ্টি তুলে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এই বছরের মতো শেষ দুর্গাপুজো, চার দিনের আনন্দের শেষে আজ বিজয়া দশমীতে বিষাদের সুর সকলের মনে। এই বছরের মতো শেষ দুর্গাপুজো, চার দিনের আনন্দের শেষে আজ বিজয়া দশমীতে বিষাদের সুর সকলের মনে। পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে শ্বশুরবাড়ি কৈলাসে পাড়ি দেন দেবী দুর্গা। সেই দিনই বিজয়া দশমী পালন করেন মর্ত্যবাসী। এই দিনই প্রতিমা বিসর্জন করা হয়। পুরাণে মহিষুর বধের কাহিনী অনুযায়ী মহিষুরের সঙ্গে টানা নয় দিন নয় রাত্রি যুদ্ধ করেন দেবী দুর্গা। শ্রী চণ্ডীর কাহিনী অনুযায়ী সেই এক টানা যুদ্ধের পর শুক্ল দশমীতে দেবী দুর্গা মহিষুরকে বধ করেন। সেই যুদ্ধ জয়লাভকেই চিহ্নিত করে বিজয়া দশমী। তবে বিজয়া দশমীর দিন উত্তর ও মধ্য ভারতে আরেকটি উৎসব পালিত হয় যার নাম দশেরা। দশেরা শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ দশহর থেকে। এই দশর রাবণের মৃত্যুকে চিহ্নিত করে। রামায়ণ অনুসারে আশ্বিন মাসের শুক্ল পঞ্চমী তিথিতে রাবণ বধ করেছিলেন রাম। রামায়ণের এই কাহিনীও আজকের দিনের তাৎপর্য বৃদ্ধি করে। অন্যদিকে এই দিনের তাৎপর্য উল্লেখিত রয়েছে মহাভারতেও। বারো বছর অজ্ঞাতবাসের শেষে আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতে পাণ্ডবরা সমীবিক্ষে তাদের লুকানো অস্ত্র পুনরুদ্ধার করেন এবং ছদ্মবেশ ছেড়ে নিজেদের প্রকৃত পরিচয় ঘোষণা করেন। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু হয়ে গেছে দশমীর পর্ব। রাজধানীর দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনে মেতে ওঠেন সব বয়সের মানুষ। এদিকে বনেদি ক্লাবগুলি মঙ্গলবার মূর্তি বিসর্জন না দিলেও ছোট ছোট পূজা কিংবা বাড়ির পূজার মূর্তি মঙ্গলবার থেকে বিসর্জন শুরু হয়ে যায়। মূর্তি বিসর্জনের বিষয়কে মাথায় নিয়ে আগরতলা পৌর নিগম ও প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর দশমীঘাট এলাকায় হাওড়া নদীর ধারে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এইবারই প্রথমবারের মতো মূর্তি বিসর্জনের জন্য নতুন প্রযুক্তির ব্যবহার করা হবে। এই বছর গাড়ি থেকে মূর্তি টলির মাধ্যমে হাওড়া নদীর জল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে একদিকে দুর্ঘটনার আশঙ্কা যেমন কমবে, তেমনি কাঁধে করে হাওড়া নদী পর্যন্ত মূর্তি নিয়ে যাওয়ার পরিশ্রমও কমবে। এছাড়াও দশমীঘাট মাঠে অস্থায়ীভাবে ছাউনির ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে, লাগানো হয়েছে অতিরিক্ত লাইট। এইবারই প্রথম মূর্তি বিসর্জনের জন্য টলির ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ধর্মীয় রীতি মেনে সকালে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে অনুষ্ঠিত হয় দশমী পূজা। ধর্মীয় রীতি মেনে মঙ্গলবার সকালে বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে অনুষ্ঠিত হয় দশমী পূজা। রাজধানীর দুর্গাভারতীয় রীতি মেনে পৌরোহিতের মন্ত্রপাঠকের মধ্য দিয়ে সাঙ্গ হয় দশমী পূজা। দশমী পূজা শেষে দর্পণ বিসর্জন দেওয়া হয়। এই দিন দশমী পুজো উপলক্ষে দুর্গাবাড়ি সহ বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে অসংখ্য মানুষের ভিড় পরিলক্ষিত হয়। দশমী পূজা শেষে দেওয়া হয় দশমীর অঞ্জলি। তারপর রমণীরা পরিবারের সকলের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠেন। দুর্গাবাড়ির পুরোহিত সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দশমী পুজোর আচার বিধি সম্পর্কে জানান। আজ মার বিজয়া দশমী, সকালবেলায় মার দশমী পুজো সম্পন্ন হয়েছে, তারপর দর্পণ বিসর্জন হয়েছে। দর্পণ বিসর্জনের পর নারায়ণকে সালামি দিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে নারায়ণ যাত্রা করেছে, আর মায়ের রাজঘট রাজবাড়িতে। এটা হলো এখনের সকালবেলার যা নিয়ম। সন্ধ্যাবেলায় মায়ের এখানে আরতি হবে, আরতির পর মাকে সেলামি দেওয়া হবে, সেলামি দেওয়ার পর মাকে বিসর্জনের জন্য দশমী ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ওইটা ছটায় শুরু হবে, তারপরে একটু সময় এদিক সেদিক হতে পারে, দর্শনার্থীর ভিড় থাকতে থাকে লাগবেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ভোজের আয়োজনে রাজধানীর বাজারে সকাল থেকে চলে বেচাকেনার ধুম। ভোজের আয়োজনে রাজধানীর বাজারে সকাল থেকে চলে বেচাকেনার ধুম। নিজেদের মেনু অনুযায়ী সামগ্রী কিনতে অনেকে ভিড় করেন বাজারগুলিতে। রাজধানীর বাজারগুলিতে এমনই চিত্র পরিলক্ষিত হয়। মাছ মাংস কিংবা সবজি সব দোকানে ভিড় ছিল বেশ। মাছের যোগান রয়েছে পর্যাপ্ত, কিন্তু মানুষ ছোট মাছের চাইতে বড় মাছের দিকে ঝুঁকছে। দাম ছিল সাধ্যের মধ্যে বলে জানান বিক্রেতা। এদিন বাজারে পাবদা মাছ বিক্রি হয়েছে 600 টাকা কিলো দরে, চিংড়ি 400 থেকে 500 টাকা কিলো দরে, কাতলা বিক্রি হয়েছে একই দরে, রুই 300 টাকা কিলো দরে, আর মাছের রাজা ইলিশ বিক্রি হয়েছে 1000 থেকে 1200 টাকা কিলো দরে। অন্যদিকে পাঁঠার মাংস বিক্রি হয়েছে 800 থেকে 1000 টাকা কিলো দরে, খাসির মাংস বিক্রি হয়েছে 1200 টাকা কিলো দরে, ব্রয়লার মুরগির বাজার মূল্য ছিল গোটা 140 টাকা কিলো এবং কাটা 220 টাকা কিলো, দেশি মোরগ বিক্রি হয়েছে 450 টাকা কিলো দরে, ভেড়ার মাংস বিক্রি হয়েছে 1000 টাকা কিলোতে। রাজধানীর বাজারগুলিতে এই চিত্র লক্ষ্য করা গেছে। তবে বাজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিক্রেতাদের মধ্যে। ক্রেতারা ছিল খুশ মেজাজেই। বাজারে পাঁঠার মাংস 1000 টাকা কিলো, খাসি 1200 টাকা কিলো, চলে চলে বাজার আছে মোটামুটি মোটামুটি ভালো, কিন্তু রাস্তাঘাটে লাগিয়ে অসম্ভব। আমরা তো স্টলে যাবার আমাদের জিনিস যা আছে সব চলি, এটা কোনো বেজা নাই, বাদে কোনো বেজা নাই, সব কিন্তু পাক্কা হয়ে যাবে। হ্যাঁ স্যার, রেটটা 1000 টাকা দেবো, পাটা পাটা 1000 টাকা, খাসি খাসি 1000 টাকা দেবো। আজকের দিনটা মূলত ছুটির দিন, সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা জানানো, তারপরে এদিক ওদিক ঘোরাফিরা ওই সমস্ত কিছুই কাটবে। আজকে টোটালি রেস্টের মধ্যেই দিনটা যাবে। কী কী বাজার করলেন? বাজারে বলতে হবে তো বছরে একবার আছে, বছরে একবার উৎসবের দিন, উৎসবের মাঝে দিয়ে চলতে হবে। দশমী যাত্রা মানে কি, আমরা বাঙালি হিসেবে মতে তো মাছে মাংস থাকে এই নিয়েই চলতে লাগে, সেই হিসেব মতে তো ইলিশ ফ্রাই আর পুঁটি মাছ। আজ আমরা বটতলা মার্কেটে এসেছি। এই মার্কেটে বিজয়াদশমী করতে যাচ্ছি, সেইখানে আমরা সবাই মিলিতভাবে বাজার করে মাছ মাংস সবজি ক্রয় করে চলব। আজকের দিনটা তো আর অন্যান্য সম্পানের মধ্যে হচ্ছে বাজার হচ্ছে দশমী, বাঙালিরা যেভাবে সেলিব্রেট করে সেভাবে আমরা করছি। আজকের দিনে মেনুতে কী কী রয়েছে? আজকে মেনুতে মাছ রয়েছে, ইলিশ নেওয়ার চেষ্টা করছি, অলরেডি নিয়েও নিয়েছি, সাথে কাঁঠার মাংস রয়েছে, আর সঙ্গে যা থাকে চাটনি সবজি দই মিষ্টি বাঙালি ট্রেডিশনাল যা ফুড আছে। প্রত্যেক বছর কি ভেবে সেলিব্রেশন করে? প্রত্যেক বছর চেষ্টা করি, সোমবার থাকতে পারি না, বাইরে থাকা হয়, থাকি চেষ্টা করি। বাজারের রেটটা কীরকম সাধ্যের মধ্যে রয়েছে? সাধারণ রেট ফ্যামিলির সাথে সবার সাথে এনজয় করে, মানে বাস পরিবারের সব সবাইয়ের সাথে ভালোভাবে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি দেয়। কী কী জিনিস রান্না করবেন আজকে? তো আমাদের আজকে পাঁঠার মাংস, ইলিশ মাছ, আরও মাছ, এমনিতে কাতলা মাছ, এগুলো আছে, মানে একদম এ টু জেড সবই হবে, চাটনি থেকে শুরু করে দই। হ্যাঁ অবশ্যই, কত এনজয় তো করি, কিন্তু পূজা শেষ হয়ে গেলে তো খারাপ লাগে, কিন্তু প্রত্যেকটা দিন এনজয় করা হয়, ঘোরাঘুরা হয়, মজায় খাওয়া দাওয়া হয়, পূজা তো আজকের দিন শেষ, সেটা খারাপ লাগে আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেখতে দেখতে শেষ দুর্গাপুজো। ইতিমধ্যে সকাল থেকে শহর ও শহরতলির বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। দেখতে দেখতে শেষ দুর্গাপুজো, আজ বিজয়া দশমী। উৎসবের আনন্দের শেষে আজ বিদায়ের সুর, কিন্তু তার মধ্যেও শারদীয়ার শেষ দিনে মজা করে নিতে মরিয়া সকলেই। ইতিমধ্যে সকাল থেকে শহর ও শহরতলির বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। তবে নিয়ম মাফিক সিঁদুর খেলা ও বরণ হলেও আজই সব মণ্ডপে বিসর্জন নয়, আরও এক দুদিন প্রতিমা থাকছে শহরের বিভিন্ন পূজা মণ্ডপে।
তাই এখনও যে শারদীয়ার আমেজ বজায় থাকবে তা বলে বাহুল্য। আর বিজয়া দশমীর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে আগামী বছরের পুজোর প্রতীক্ষা। আর এবারের অপেক্ষাটা অন্যান্য বছরের তুলনায় কিঞ্চিত লম্বা। 2020 সালে মহালয়ার 35 দিন পর দুর্গাপুজো হবে, আগামী বছর আশ্বিনে নয়, পুজো হবে কার্তিক মাসে। শুধু তাই নয়, আগামী বছর মহালয়ার 35 দিন পর পুজো, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস দুই পঞ্জিকা মতে আগামী বছর দুটো অমাবস্যা একই মাসে পড়ায় আশ্বিন মাস মল মাস, ফলে পুজো পিছিয়ে কার্তিক মাসে হবে। মহালয়া 17 সেপ্টেম্বর হলেও বোধন অর্থাৎ ষষ্ঠী পড়ছে তার 35 দিন পর 22শে অক্টোবর, অর্থাৎ অপেক্ষা প্রায় 380 দিনের। তবে আগামী বছর পুজো কিছুটা দেরিতে হলেও সেই নিয়ে যেন কিছুটা খুশি আমজনতা। অক্টোবরের শেষ সপ্তাহে পুজো হলে বর্ষার ভ্রুকুটি এড়িয়ে ভালো পরিষ্কার আবহাওয়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। রাজধানীর দুর্গাভারতীয় দশমী পুজোর শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলে, মায়ের আশীর্বাদ নিয়ে চলে সিঁদুর খেলা। মঙ্গলবার সকাল থেকে এই চিত্রে পরিলক্ষিত হয়। এটা আমাদের বাঙালির একটা বড় উৎসব মা দুর্গা পূজা। মা আসেন বছরে একবার, মার আজকে মার বিদায়। তো যে এটা একটা মানে যেরকম মনে একটা দুঃখ আছে আমাদের, পুরো বছরে আমরা অপেক্ষা করে থাকি, মা শুধু 4 দিনের জন্য আসি, তো মাকে আজকে বিদায় জানাতে এখানে আসা, সবার সাথে মেলজোল করা। এখানে জাতি ধর্ম কোনো ভেদভাব কিছুই থাকে না, ছোট বড় কিছু না, এখানে আমরা সবাই এক, সবাই মিলে আমরা মাকে বিদায় জানাই, যাতে পরের বছর মা আবার আমাদের পুরোটা বছর মা জন্য আবার অপেক্ষা করবো, মা আবার আসবেন আমাদের সঙ্গে আনন্দ, সবাই যাতে সুস্থ থাকে, সবার সমৃদ্ধি সুস্থতা আনন্দ, সবাই যাতে সব দিকে শান্তি সব কিছু ঠিকঠাক বজায় থাকে, মা আসেন সব কিছু নিয়ে, মার জন্যে আমরা আবার পুরো বছর অপেক্ষা করবো। সিঁদুর খেলাটা কী কেমন? সিঁদুর খেলাটা এখন সত্যি কথা বলতে গেলে এখন আমাদের যেই বলতে গেলে সিঁদুর আমরা উঠেই গেছে, সবাই এখন একটু কমই লাগায় বা হয়ে ওঠে না, কারণ সবাই এখন বেরোয় সকাল বাড়ি থেকে। তো এই একটা দিনে কি হয়, সবাই আমরা একজন আরেকজন মানে এত ব্যস্ততা আমাদের এখন জীবনে, সময় হয়ে ওঠে না মেলজোল করা। তো এটা একটা চলে এসছে আমাদের, যেমন নববর্ষ হোক বা দুর্গাপূজা মা দশমী, সবাই মিলে এখানে আমরা একজন একজনকে সিঁদুর পড়াই, সবার মধ্যে যাতে একটা সমান, সবাই কোনো ভেদভাব না কিছু থাকে না, আর স্বামীর মঙ্গল কামনা হোক বা একজন আরেকজনকে সবাই যাতে সুস্থ থাকে, মাকে বিদায় করা। আজ বিজয়া দশমী, সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় মহিলাদের, চলছে সিঁদুর খেলা। আজ বিজয়া দশমী, সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পূজা শেষে মহিলাদের ভিড়। সোনামুড়ার দুর্গাবাড়ি, তামসাবাড়ির বিবেকানন্দ, ব্লাড ডপস, রামকৃষ্ণ ক্লাব, সপ্তদ্বীপ সহ সব প্যান্ডেলে বিজয়া দশমী উপলক্ষে হয় মহিলাদের সিঁদুর খেলা। মা বিদায়, আসছে বছর আবার দেখা হবে, তাই মণ্ডপে মণ্ডপে পূজা শেষে চলে সিঁদুর পড়ানো ও সিঁদুর খেলা। পড়ুয়ারা বইপত্র নিয়েও শেষ আশীর্বাদটুকু নিলেন দেবী দুর্গা থেকে। সব মিলিয়ে মাকে বিদায় দিতে বিষণ্ণ মনে সকলকে লক্ষ্য করা যায়, তাই বিজয়ার দিনে ঘরে ঘরে চলে নানা রকমের ভোজ। অপেক্ষা আরও একটা বছর, মহিলাদের সকাল থেকে ভিড়, পাড়ার পুজো থেকে বড় বাজেটের পুজোগুলো। আজকে তো বিজয়া দশমী, বিজয়া দশমী উপলক্ষে আমরা সবাই একত্রে হইয়া আমরা আনন্দ করি, সিঁদুর মাকে সিঁদুর পরাই, সিঁদুর পরার পরে আমরা নিজেরা সিঁদুর ফেলি, এটাই আজকে একটা আনন্দের জিনিস আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মঙ্গলবার গভীর রাতে ধলেশ্বর 6 নং রোড এলাকায় তিনটি বাড়ির মূল ফাটকে তালা ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্ক জনমনে। মঙ্গলবার 7 সকালের আতঙ্ক ছড়ায় রাজধানীর ধলেশ্বর 6 নং রোড এলাকায়। মহানবমীর রাতে দুষ্কৃতীরা ধলেশ্বর 6 নং রোড এলাকার পাশাপাশি তিনটি বাড়ির মূল ফাটকের বাইরে তালা ঝুলিয়ে দেয়। এলাকার বাসিন্দা অমরেশ বর্মনের বাড়িসহ তার পাশের আরও তিনটি বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। অমরেশ বর্মন জানান, সোমবার রাত 12টা পর্যন্ত পুজো দেখেছেন তিনি, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হয়তো দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ধরনের ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। পাশাপাশি এই ধরনের ঘটনার যেনরও পুনরাবৃত্তি না ঘটে তার দাবি জানান স্থানীয়রা। সকালবেলা ঘুম থেকে উঠে একজন বাড়িরই পাশে একজন ব্যক্তি আছে, আমাকে ডাকছে যে আপনার বাড়িতে বাইরের দিকে তালা কেয়া বা কারাম লাগিয়ে রেখেছে, পাশাপাশি ওনার বাড়িতেও লাগিয়ে রেখেছে। দেখলাম, তারপর তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখলাম টোটাল তিনটা বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। কে বা কারা কোন সময় লাগিয়ে দিয়েছে আমি বলতে পারছি না। কোনো আইডিয়া কিছু আইডিয়া বলতে কিছু এটা পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করুক। আমিও চাই যে এটা কে ব্যক্তি পুলিশ ব্যক্তিগুলি কে এগুলা তাড়াতাড়ি খুঁজে বের করে। কয়টা বাড়িতে টোটাল তালা লাগিয়েছে? আমার বাড়ি সহ আরও দুটো বাড়িতে লাগিয়েছে, টোটাল তিনটা বাড়িতে লাগিয়েছে। রাতে লাস্ট কয়টা গেট লাগে? লাস্ট তো আপনি তো লাস্ট পুজো উজো দেখেছি, প্রায় 12:30 অবধি পুজো দেখলাম। দেখে তো বাড়িতে এসে তো সবাই বললাম ঘুমা, আমার শেষ রাতের দিকেই লাগিয়েছে ওরা হতে পারে। আমার নাম অমরেশ বর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বক্সনগর বিনোদন ক্লাব অনেকগুলি বস্ত্র বিতরণ করেন গরিব শ্রেণীর মানুষদের মধ্যে। সারা দেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজো। এরই অঙ্গ হিসেবে বক্সনগর কলমচূড়া থানা এলাকায় মোট 35টি পুজোর প্যান্ডেল রয়েছে। এরই মধ্যে রয়েছে মানিক্যনগর পশ্চিমপাড়া বিনোদন ক্লাবের শারদীয় দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এই বছরেও মোট 14টি বস্ত্র গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। এরই মধ্যে মাইনরিটি 4টি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সঙ্গীতা দাস, উপপ্রধান নেপাল পাল, পঞ্চায়েত সমিতির সুভাষ চন্দ্র সাহা, পূজা কমিটির সভাপতি নিখিল পাল, পূজা কমিটির সম্পাদক পবিত্র পাল সহ এলাকার লোকজন। এই বছরের পুজোর প্যান্ডেলের বাজেট 60,000 টাকা। পূজা না, এটা বর্তমানে সার্বজনীন দুর্গা উৎসব হিসেবে পরিচিত, তারই অঙ্গ হিসেবে আমরা যে এবার বস্ত্র বিতরণ করেছি, 4 জন মাইনরিটি বা মুসলিমদেরও রেখেছি বস্ত্র দেওয়ার জন্য। সুতরাং এই পূজা কমিটি আমরা প্রতিবার যেরকমভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, এইবারও প্রতিদিন আমরা সেই রকম অনুষ্ঠান, নাটক, গান, নৃত্য প্রতিযোগিতা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এগুলি প্রত্যেক দিনই আমরা ঘটিয়ে থাকি এবং খুব সুন্দরভাবেই আমরা সে কাজ সম্পাদন করি। মানে এই ক্লাবটার নাম কি? এই ক্লাব বিনোদন ক্লাব। কোন জায়গাটা? এটা মানিক্যনগর পশ্চিমপাড়া। মানে আপনি কি, মানে ক্লাবের কি দা? আমি পূজা কমিটির সহসভাপতি। আপনার নামটা? আমার নাম খোকন দত্ত। এই ক্লাবে কতজন আছেন স্যার? এই ক্লাবের সদস্য আছে 22 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।